ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টিউজডে, আজকে অমির স্কুল ছুটি, কারণটা বলছি। আর আগে দেখে নাও অমি চান নাই নাই সব কমপ্লিট। অমি কী করছ? খেলা করছে গাড়ি নিয়ে। যাই হোক, দেখো বিছানার চাদর কদর পাতা হয়ে গেছে, কিন্তু তার সাথে এইসব গুটিয়ে গুটিয়ে দিচ্ছে অমি, এই কাণ্ড করছে। আজকে অমির স্কুল ছুটি, কারণটা বলি। কারণটা হচ্ছে অমিদের স্কুল ICC বোর্ড থেকে বিলং করে। অমিদের স্কুলে ক্লাস 10-12 দুর্দান্ত ভালো রেজাল্ট করেছে, মানে ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক করেছে। স্কুল থেকেই ফার্স্ট আর সেকেন্ড নাম বেরিয়েছে যারা হয়েছে ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুল থেকে। আর এমনকি 1-10 র্যাঙ্কের মধ্যে 5 জন টপার করেছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, দুর্দান্ত। সেই জন্য এটা সেলিব্রেট করার জন্য আগে ছুটি নিয়েছে স্কুল, আর খুবই ভালো লাগলো। উনি কী করবে বড় হয়ে সেটা জানি না, তবে ভালো লাগলো এইটা ভেবে। তুমি কি করবে বাবা বড় হয়ে, ভালো রেজাল্ট করবে তো? না বাবা, এরকম বলিস না উনি। লুচি খাতো। ভালো করে রেজাল্ট করবে তো, দাদারা কত ভালো রেজাল্ট করেছে। এই দেখো কি অবস্থা। তাই চলো এখন নিচে যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 12:30 হয়ে গেছে। চলো এখন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। এখানে দেখো সব জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেছে, স্কুল ড্রেস। চলো চলো চলো, দাঁড়াও বন্ধ করে দিই দরজাটা। তুই একা একা হেঁটে আসতে পারবি না, হেঁটে নামো, আস্তে আস্তে করে নামো। বদমাইশ দেখো, এই হয়েছে। দুষ্টুমি করে শুধু কোলে এরকম ভাবে কোলে উঠে নামবে কেন? কেন দুষ্টু করো? মামা যদি পড়ে যায় তখন কি হবে? কি করছিস? কাণ্ড দেখো, এই ছেলের কাণ্ড দেখো, কিরম করছে। চলে আয় এখানে, চলে আয়। ঠামি কিন্তু রেগে যাচ্ছে। গুড ইভিনিং, এখন দেখো অনেকক্ষণ ব্লগ করা হয়নি, এখন সন্ধ্যে হয়ে গেছে, দুপুরের পর থেকে আর ব্লগ ব্লগ করা হয়নি, খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো এই যে অমি এই টেবিলটা পেতেছে, এই টেবিলটা অমি পড়ার টেবিলের থেকেও বেশি ও স্লাইড বানিয়েছে, মানে এখান থেকে ও স্লিপ চড়ে, মানে বালিশে আর্ধেকটা দাঁড় করিয়ে ও স্লিপ চড়বে। এই হ্যাঁ তুমি চলো। আর এই যে উনি বই খাতা বার করছেন, ফিজিবিজি কাটবেন বলে পড়াশোনা করার জন্য কিন্তু নয়, ও এবিসিডি লিখবে সত্যি। ঠিক আছে আমি বার করে দিচ্ছি, ওনার এখন মতি গতি হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, দিচ্ছি বই খাতা যাও, বাড়ির খাতা। আর অমির জন্য দেখো এই বইটা কিনেছি, এটা খুব সুন্দর, এটা স্কুল থেকে দেয়নি, আমি জাস্ট এমনি কিনেছি একটু প্র্যাকটিসের জন্য। আর অমির খুব কাশি হয়েছে হঠাৎ করে, মানে এই সিজনটা হঠাৎ করে একটু চেঞ্জ হলো, একটু ঠান্ডা ঠান্ডা করেছে, সেই জন্য একটু কাশি টাশি হয়েছে। এই ব্যাপার। তা আজকে অমিতের স্কুল তো ছুটি ছিল, তো কালকে আবার স্কুল আছে। আর এই ব্লগটা আমি ভাবছি কন্টিনিউ করব, মানে কালকে ব্লগের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে চলো এখন একটু পড়াশোনার টাইম, একটু আমরা পড়াশোনা করে দিই। এই দেখো কী সব কাণ্ড করেছে, দেখো কী কাণ্ড করেছে খাতা, দেখো হিজি বিজি কেটে এইসব অবস্থা। গুড মর্নিং তোমাদের সবাইকে, এখন সকাল হয়ে গেছে। আর আজকে অমিকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে অমির প্রচণ্ড সর্দি কাশি লেগে গেছে, কালকে রাত্রি থেকে কাশি হচ্ছে। যাই হোক, সকালবেলাও খুব কেছে ভোরের দিকে, ওই জন্য ভাবলাম আজকে স্কুলে পাঠাবো না, এই সিজনটাই এরকম সবারই হচ্ছে, সেই জন্য আর ওরা তো বাচ্চা, বাচ্চাদের আরোই অসুবিধা হয়। যাই হোক, আজকে ব্লগটা আবার ওই আগের দিনের ব্লগের সঙ্গে অ্যাড করে দিলাম, দেখতে থাকো, আশা তোমাদের ভালো লাগবে। আর এখন সকাল সকাল যেহেতু আমরা উঠিনি, একটু বেলা করে উঠেছি যেহেতু অমির শরীরটা ভালো নয়। যাই হোক, তারপরে এবার আমরা নিচে যাব, তারপরে ওপরে এসে বিছনা ফিছনা গোছাবো, জামা কাপড় এখানে রয়েছে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট পাউরুটি আর জিলিপি,
পুরো রেডি। আর এখানে দেখো অমি বসে বসে জিলিপি খাচ্ছে, একটা জিলিপি খেয়েছে, পাউরুটি। আচ্ছা দেখো অমি পাউরুটি পেয়ে গেছে। আহা খেয়েছো কাশি, শুধু কাশি। তুমি আগে ভালো করে কেশে নাও, তারপর কথা বলো। অমিকে ওষুধ দেওয়া হয়েছে। তুমি খাও, ভালো করে না। জিলিপি খাওয়া প্রায় অর্ধেক, আর পাউরুটি খেয়ে নিয়েছেন, কারণ ইনি বড়দের খাবার খেতে ভালোবাসেন, নিজের খাবার তো খাবে না, তাই তো অমি? এটা দেখো অমির জন্য এই জামাটা কিনেছি ফ্লিপকার্ট থেকে জন্মদিনের উপলক্ষে, কারণ অমির জন্মদিন আসছে। আর জন্মদিনের দিন যেহেতু কোনো নতুন জামা পরাতে নেই, সেই জন্য আমাদের নিয়ম আছে, সেই জন্য আজকেই পরিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা দেখো আমাদের দুপুরবেলার মেনু, এটা হয়েছে আলু ডিম পোস্ত, এটা খেতে দুর্দান্ত হয় এই তরকারিটা। তার সঙ্গে রয়েছে মাছের ঝোল, আর রয়েছে ভাত আর চাটনি। পুরো সিম্পল খাবার কিন্তু এটা অসাধারণ। আর কৃষ্ণাদি মাছের ঝোলটা জাস্ট ফাটাফাটি করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। এরপরে দেখো বিকেলবেলা চলে আসছি। বিকেলবেলা আমি করেছিলাম এগ চাউ, মানে পেঁয়াজ আলু ক্যাপসিকাম কুচি দিয়েছিলাম, আর তার সঙ্গে একটা ডিম দিয়েছিলাম। এগ চাউ খেতে দুর্দান্ত লাগে, সন্ধ্যেবেলা একটু জল খাবার হালকা সবার জন্য বানিয়েছিলাম এগ চাউ। আর আমি একটুখানি এটাতে আদা রসুন দিয়েছিলাম, তোমরা একটু ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। যদি তোমরা ডিম নাও দাও, নিরামিষও যদি করো তো আদা রসুনটা, যদি একদম নিরামিষ হয় তো রসুনটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু একটু আদাও দিয়ে দেখো, ফ্লেভার দুর্দান্ত লাগে। আর দেখো এই যে চাউ, পুরো কমপ্লিট আমার চাউমিন তৈরি করা, খেতেও দুর্দান্ত হয়েছিল, অসাধারণ লাগে। এরপরে দেখো অমিকে নিয়ে একটুখানি হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম, ও যেহেতু স্কুলে যেতে পারিনি, আর দেখো রং করেছে কীরমভাবে ঘিজি ঘিজি করে। যাই হোক অমির শরীরটাও ভালো নেই। তো আজকের ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও, আর যারা নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।